মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 20 নভেম্বর, ছট পুজো ছিল আজকে, তো সারা রাত্রি বাজি ফুটেছে হয়েছে। দেখো ওখানে টমটম শুয়ে আছে, ঘুমাচ্ছে, সারা রাত্রি বাজির আওয়াজে ও শুতে পারেনি। তো আজকে হচ্ছে 20 নভেম্বর, ছট পুজো। চলো আজকে সকাল থেকে কি কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। সবার আগে দেখো, এই যে গুড মর্নিং বলো বাবা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো ছেলেকে স্কুল দিয়ে এলাম, এসে এইবার হচ্ছে রান্না বান্না বসাবো, তো পুরোটাই তোমাদের দেখাবো, দেখতে থাকো। আর আজকে মন্ডে, অ্যাকচুয়াল নিরামিষ খাই না যদিও, তো আজকে একটু নিরামিষই করবো রান্নাবান্না। এই যে বসিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে অলমোস্ট, আর এটাতে তরকারি করেছি আর ডাল। তো এই অবধি হওয়ার সময় কুমড়ো নিয়ে এসেছি, কুমড়োর চপ টপ কিছু করবো। তো যাই হোক, আজকে খুব সুন্দর দিন, এত সুন্দর সূর্য উঠেছে যে ছট পুজো। তো দেখো, এই দেখো আমি উঠে গেছি, উঠে গেছে, এই এই যে সোনা বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। সবাইকে বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আর এই যে আরেকজন হচ্ছে টম, ওকে এখন দিতে হবে, ও খেলা করবে, এ না, ওকে এখন দিতে হবে, ও দাঁড়িয়ে আছে, কখন টম টমকে দেওয়া হবে, খেলবে। ওখানে এসো, হ্যাঁ, ওর পায়ের ফাঁকের মধ্যে যে একটু ঠান্ডা পড়েছে না, ওরা একটুতেই ভীষণ, ওদের ঠান্ডাই হয়। আর আমার আজ কদিন ধরে এত ঠান্ডা লেগেছে না, তা বলার না। গুড মর্নিং করেছি সোনাদেরকে, বাবা সোনা, তোমার নাম কি বলো? বলো আমার নাম টমটম, আমার নাম দমদমের ডন টমটম, আমি দমদমের ডন, তাই মা আমাকে টমটম বলে ডাকে, টম।